যাদেরকে আমরা সঠিক পথের কান্ডারি মনে করতেছি, তারাও এখন নাকি কবরের আযাব দেখায় দিচ্ছে। মৃত্যুর পরে জাহান্নামে যে শাস্তি হয় আমরা বিশ্বাস করলাম। আমি একটু রেকর্ডটা শোনাই, শোনাই দিচ্ছে কবরের আযাব। কোন ব্যক্তির সাথে আমাদের কোনো আক্রোশ নাই, কোন ব্যক্তির সাথে কোনোদিন আমাদের দ্বন্দ্ব নেই। ব্যক্তির কথার সাথে দ্বন্দ্ব, ব্যক্তির আকীদার সাথে দ্বন্দ্ব। সে যদি আমার বাপও যদি হয়, আর যদি মেশিন দিয়ে কবরের আযাব শোনায় দেয়, তাকে কেউ অধিকার দিল কবরের আযাব শোনানো? কেন শোনাবে সে? ইন্টারনেটে ভেসে গেছে জাহিলিয়াত, সেই জাহিলিয়াতের লোকমাপ প্রতিবাদ ইন্টারনেটেই দিতে হবে, যাতে যারা ভুল বুঝেছে তারা ফিরে আসার সুযোগ পায়। কবরের আযাব শোনা যায়? কবরের আযাব মানুষ শুনতে পারবে? এত বড় দুঃসাহস কেন করতে যায় কবরের আযাব শুনতে যাওয়া? কবরে আযাব হবে এই বিশ্বাস যদি আপনার না আসে, কবরের আযাব আবার শুনায় তারপরে মানুষকে বিশ্বাস করাতে হবে। এই গায়েবের বিশ্বাস যদি না থাকে, সে মুত্তাকি হতে পারে না। এই মুত্তাকির প্রথম গুণ তার ভিতরে নেই, আর মুত্তাকির প্রথম গুণ যার ভিতরে নেই, কোরআন থেকে সে নসিহত নিতে পারবে। একটা মানুষকে বহুবার দাওয়াত দিয়েছি, শোনে নাই। বহুবার দাওয়াত দেওয়ার পরে শোনে নাই, শুধু গালাগালি ফাহেশা কথা বলতো, কেউ তারে বাধা দিলে শুনত না। এই লোকটা মারা যাওয়ার পরে আমাকে জানাজা পড়তে ডেকেছিল। জানাজা পড়ে যখন কবরে রাখতে গিয়েছিলাম, ভাইজানরা, আমার নিজের চোখের দেখা, আমি মিথ্যে বলছি না। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি কানে শোনা যায় না, দেখা যায় কেমনে? কবরের শাস্তি কানে শোনা যায় না, দেখা যায় কেমনে? কবরের শাস্তি কানে শোনা যায় না, দেখা যায় কেমনে? যারা তারপরে যখন কবরে রাখতে গিয়েছিলাম, কবর খোঁড়া হলো, কবরে রাখতে গিয়ে, কবরে রাখতে গিয়ে দেখা যায় কবরটা ছোট হয়ে গেছে, পাও এখন বাঁকা করতে হয়, আবার খুললো আবার বাঁকা হয়ে যায়, আবার করলো। তিনবার কবর খোঁড়ার পরে মাটি সাইফে আসে, মাটি থেকে গ্রহণ করতে চায় না। শেষ পর্যন্ত আমার চোখের সামনে ওই লোকটা পা দুটাকে বাঁকা করে তারপরে কবরে রাখা হয়েছে।